Assalamualaikum viewers, this is me Farzana Khan live হয়ে গিয়েছি রোজা থেকে। কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আজকে আমি কথা বলবো আমাদের বহুল আলোচিত মাজু ফল নিয়ে। এতদিন সবার মনে মাজু ফলকে নিয়ে অনেক প্রশ্ন ছিল, যেগুলোর অ্যান্সার আমি আমার লাইভের থ্রু এবং পোস্টের থ্রু দেওয়ার চেষ্টা করেছি বা দিয়েছি। কিন্তু একটা আবদার যেটা কম বেশি সবাই করেছে সেটা হচ্ছে যে আপু মাজু ফল গুঁড়া আছে নাকি, বা গুঁড়া কবে আনবা, বা মাজু ফল গুঁড়া কেন আনো না। ঠিক আছে, তো আপনাদের সবার আবদারে এবং আপনাদের সবার এত আকাঙ্ক্ষার জন্য এবার আমরা মাজু ফল গুঁড়া নিয়ে আসছি। হ্যাঁ, যেন আপনাদের মাজু ফল ইউজ করাটা অনেকটা ইজি হয়ে যায়। ভাইরাস ফারিন, হাই, হ্যালো। আচ্ছা, আশা করি আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ সবাই। সাউন্ড কি ঠিকঠাক আছে মামা? সাউন্ড নাই। লাইভে সাউন্ড আছে? হ্যাঁ, আচ্ছা, লাইভে সাউন্ড থাকলেই হলো, ভাবছি লাইভে সাউন্ড নাই। আচ্ছা, সো আমি মাজু ফল নিয়ে কথা বলছিলাম। সো মাজু ফল নিয়ে আরেকটু বিস্তারিত বলি, কারণ যারা চেনো তারা তো চেনই, যারা চেনো না বা মাজু ফলের উপকারিতা সম্পর্কে জানো না তারা আজকে নতুন করে জেনে নিবা। মাজু ফল হচ্ছে একটা ড্রাই ফ্রুট, এটা এমন একটা ফল যেটা আসলে ফল বলা হলেও এটা খাওয়ার কোনো ফল না। এটা আসলে ন্যাচারাল একটা ইনগ্রিডিয়েন্ট যেটা তোমার স্কিনকে টাইটনিং এর জন্য অনেক ভালো হেল্প করে এবং অ্যান্টি এজিং এর কাজ করে, পোর্স মিনিমাইজ করতে সাহায্য করে এবং স্কিন টাইটনিং এর কাজ করে। সো আমরা আমাদের বডির বিভিন্ন পার্টে স্কিন টাইটনিং এর জন্য এই মাজু ফলটা ইউজ করে থাকি। মাজু ফলের প্যাকেজিং এ একটু পরিবর্তন এসেছে, এটা 12, 13 অথবা 14 পিসেস তোমরা পাবা, এরকম ছোট কিউট একটা জারে, যেটার প্রাইস পড়বে তোমাদের 200 টাকা। অ্যান্ড যারা আমাকে অনেকদিন রিকোয়েস্ট করেছে এবং বলেছে যে মাজু ফল গুঁড়া কবে আনবা আপু, তাদের জন্য এবার আমরা কি করেছি, মাজু ফল গুঁড়া নিয়ে এসেছি। যারা অনেকে আছে যে হলে থাকো বা বাইরে থাকো, গুঁড়া করার মতো সময় থাকে না, হ্যাঁ ঝামেলা মনে হয়, তাদের জন্য মাজু ফল গুঁড়া এসে পড়েছে, যেন ঝটপট মাজু ফলটা তোমরা ইউজ করে ফেলতে পারো। মাজু ফল গুঁড়ার প্রাইসও কিন্তু সেম, মাজু ফল গুঁড়া এটা 50 গ্রাম না? হ্যাঁ, 50 গ্রাম মাজু ফল গুঁড়া তোমরা পেয়ে যাচ্ছ 200 টাকায়। ওকে, মাজু ফল কি করে? মাজু ফল হচ্ছে পোর্স টাইটনিং এর কাজ করে, স্কিন টাইটনিং এর কাজ করে এবং পোর্স তোমার মিনিমাইজ করবে এবং অ্যাকনির জন্য, পিম্পলের জন্য, মেস্তার জন্য কিন্তু মাজু ফল ভালো কাজ করবে। এখন মাজু ফলের ব্যবহারিতাটা একটু বলে দিচ্ছি। মাজু ফলের ব্যবহারিতা হচ্ছে 7 থেকে 8টি মাজু ফল অথবা 25 গ্রাম, মানে 50 গ্রামের হাফ তোমরা নিয়ে নিবা 1 গ্লাস পানির জন্য। অ্যান্ড তারপরে কি করবা, ওটাকে জাল দিতে হবে। অ্যান্ড যারা ফল নিবা তারা কি করবা, ফলটাকে গুঁড়ো করে নিবা, দেন 1 গ্লাস পানিকে জাল দিয়ে হাফ গ্লাস করে নিতে হবে। ঠিক আছে, তোমরা এরকম যদি 2 গ্লাস পানিতে জাল দাও তাহলে 2 গ্লাস পানিকে 1 গ্লাস পানি করে নিবা। আমার পরামর্শ হচ্ছে তোমরা কি করবা, মাজু ফলটাকে অল্প করে রেডি করবা, মানে এটা তো তৈরি করার পর এটা একটা আঠালো সিরাপের মতো হয়, এই সিরাপটা তোমরা অল্প করে তৈরি করো এবং ড্রাই অবস্থায় মাজু ফলটা রেখে দাও। এটা তোমরা সংরক্ষণ করতে পারো কাচের জারে, কাচের জারে রাখো, তাহলে এটা কি হবে, এটা বেশি দিন ভালো থাকবে। এবং তার সাথে সাথে যদি এটা ড্রাই অবস্থায় রাখো, অল্প অল্প করে বানাই ইউজ করো, তাহলে কি হবে, এটা আরো বেশি দিন লাস্টিং করবে, কারণ সিরাপটা বানানোর পর এটা বেশি দিন কিন্তু ভালো থাকতে চায় না।
এখন এটা ইউসেজ, এটা ইউজ কিভাবে করতে পারি আমরা? এটা আমরা কটন বল দিয়ে অথবা সুতির বা কটন কোনো কাপড় দিয়ে, একদম পরিষ্কার কাপড় দিয়ে আমরা স্কিনের উপর অ্যাপ্লাই করতে পারি। স্কিনে অ্যাপ্লাই করে 5 মিনিটের জন্য রেখে দেব এবং এটা রেগুলার প্রতিদিন ইউজ করতে হবে। 5 মিনিটের জন্য রেখে দিয়েই হচ্ছে যে আমরা দেন সাথে সাথে ক্লিন করে ফেলবো। এটা যখন একটু স্টিকি স্টিকি হয়ে আসবে এবং মুখে শুকায় আসবে তখন, এবং যাদের পিম্পলের সমস্যা আছে এবং ওপেন পোর্স এর সমস্যা আছে তাদের জন্য বলবো। ওপেন পোর্স আমাদের সাধারণত টি জোনে হয়। টি জোন কোনটা? এটা, হ্যাঁ, এই অংশটা হচ্ছে টি জোন। এই টি জোনে আমরা কি করব, জাস্ট মাজুফলের সিরাপটা এভাবে সুন্দর করে অ্যাপ্লাই করে দিব। অ্যাপ্লাই করে 5 মিনিট রেখে দেন ধুয়ে ফেলবো। অল ওভার ফেসে অ্যাপ্লাই করার দরকার নাই। যাদের অল ওভার ফেসে কোনো প্রবলেম নাই, জাস্ট অল্প একটু জায়গাতে, মনে করো যে আমার এখানে এখানে পিম্পল হয়েছে বা আমার এখানে জাস্ট একটু পোর্সগুলো মিনিমাইজ করার দরকার, সো জাস্ট যতটুকু মানে এরিয়া জুড়ে আমাদের প্রবলেমটা অতটুকু এরিয়াতেই আমরা অ্যাপ্লাই করবো। আমাদের অল ওভার ফেসে অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই। এবং যাদের হচ্ছে যে নতুন মায়েরা, যারা মাতৃত্বকালীন সময়ে হচ্ছে যে আমাদের পেটে ফাটা ফাটা দাগ হয় এবং আমাদের বডির বিভিন্ন অংশে ফাটা ফাটা দাগ হয়, আবার যখন আমরা অনেক সময় হয় না আমরা একটু স্বাস্থ্যবান হয়ে যে হঠাৎ করে আবার আগের মতো ওয়েট লস করে আগের বডি শেপে ফেরত আসি, তখন কি হয়, তখন স্কিনে ফাটা ফাটা দাগ পড়ে যায়। অনেকে বলে যে তেঁতুলিয়া হয়েছে, ওইগুলা কি বলে ঠিক করার জন্য, স্কিনটাকে আগের মতো করার জন্য এবং স্কিনটাকে টাইটনিং করার জন্য, অ্যান্টি এজিং এর জন্য কিন্তু মাজুফল খুব ভালো কাজ করে। আপনি যদি মনে করেন আমার এখানে এখানে রিঙ্কেল প্রবলেমস আছে, রিঙ্কেল প্রবলেমস এর জন্য কিন্তু মাজুফল খুব ভালো কাজ করে। অ্যান্ড অ্যাগেইন আরেকটা পরামর্শ হচ্ছে, এটা ফেস প্যাকের মতো অ্যাপ্লাই করে কথা বলার দরকার নেই বা বেশি মুভমেন্ট করার দরকার নেই, কজ এটা একদম আঠালো একটা সিরাপ হয়ে যায়। এটা যখন স্কিনে আমরা অ্যাপ্লাই করি তখন এটা একদম স্কিনটাকে একদম টাইট করে আঁকড়ে ধরে, এরকম একটা ব্যাপার। তখন যদি আমরা মুভ করি তখন আমাদের রিঙ্কেল বেড়ে যেতে পারে, টাইটনিং এর জায়গায় মানে রিঙ্কেল হয়ে যেতে পারে, এরকম যেন না হয়। সেজন্য আমরা কি করব, যখন আমরা মাজুফলটা 5 মিনিটের জন্য স্কিনে যে কোনো জায়গায় অ্যাপ্লাই করি অথবা ফেসে অ্যাপ্লাই করি তখন কি করবো, একদম রিল্যাক্স থাকবো। যখন একটু রিল্যাক্স থাকবো তখন আমরা এই মাজুফলটা অ্যাপ্লাই করবো, আর এটা ডেইলি অ্যাপ্লাই করবো, ঠিক আছে? আমি প্রায় সম্পর্কে বলে দিয়েছি, ব্যবহারিতা বলে দিয়েছি এবং তোমরা এটাকে কিভাবে সংরক্ষণ করবে সেটাও কিন্তু বলে দিয়েছি। সো যারা মাজুফল নিতে চাও তারা মাজুফল নিতে পারো, যারা মাজুফলের গুঁড়া নিতে চাও তারা কিন্তু মাজুফলের গুঁড়া নিয়ে নিতে পারো। যারা এতদিন মাজুফলের গুঁড়ার জন্য অপেক্ষা করছিল তাদের জন্য কিন্তু মাজুফল গুঁড়া একটা সুখবর। ওকে, আজকে এ পর্যন্তই। তোমরা কিন্তু চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করে ফেলতে পারো এবং আমাদের সব প্রোডাক্টগুলো দেখে নিতে পারো। ইনবক্সে যদি আমাদের নক দাও তাহলে হচ্ছে আমরা প্রোডাক্ট লিস্ট দিয়ে দিব। বাট ওয়েবসাইটে কি হয়, তোমরা ছবি সহ প্রোডাক্ট কোনটা কতটুকু পরিমাণে আছে, মানে মনে করো যে মধু, মধু আমাদের 1/2 কেজি হয়, 1 কেজি হয়, 250 গ্রাম হয়, সেগুলো কোয়ান্টিটি বেসিসেও কিন্তু তোমরা দেখে নিতে পারো ওয়েবসাইটে। ওয়েবসাইট হচ্ছে www.rosapureorganic.com। ওইখানে আমাদের স্কিন কেয়ার প্রোডাক্টস, ফুড প্রোডাক্টস, অর্গানিক হেলথ রিলেটেড প্রোডাক্টস সব কিছুর মোটামুটি লিস্ট দেওয়া আছে। দুই একটা বাদে দুই একটা নিউ অ্যারাইভাল প্রোডাক্ট আছে, ওইগুলোর মেবি লিস্ট নাই। তাছাড়া রজা অর্গানিক স্কিন অ্যান্ড হেয়ার কেয়ার অথবা রজা অর্গানিক ফুডস পেজে যদি তোমরা হচ্ছে যে ইনবক্স করো তাহলেও কিন্তু তোমরা যে কোনো ইনফরমেশন পেয়ে যাবা এবং অর্ডারটা প্লেস করে দিতে পারবা, অথবা তোমরা কল করতে পারো 01827506930 এই নাম্বারে। আমি আবারও বলছি 01827506930, হ্যাঁ 01827506930।
হ্যাঁ, এই নাম্বারে হচ্ছে যে তোমরা যে কোনো প্রয়োজনে কল করে ফেলতে পারো। এবং যারা হচ্ছে আমাদের রজা পিওর অর্গানিক ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখে বা আমাদের ইনস্টা থেকে ইনস্টা অ্যাকাউন্ট থেকে যেটা হচ্ছে রজা পিওর অর্গানিক ভিডিও দেখে অর্ডার করতে চাও, তারা আমাদের নাম্বারে কল করতে পারো, আয়দার আমাদের পেজও কিন্তু নক করতে পারো। এবং আমি হচ্ছে যে ডিসক্রিপশন বক্সে আমাদের পেজ লিংক দেন হচ্ছে যে আমাদের কন্ট্যাক্ট নাম্বার এটা দিয়ে দিব, আর আমাদের ওয়েবসাইটটাও দিয়ে দিব যাতে তোমরা ইজিলি কন্ট্যাক্ট করতে পারো। এবং যারা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করনি তারা সবাই কিন্তু রজা পিওর অর্গানিককে সাবস্ক্রাইব করে ফেলবে, কারণ ওইখানে প্লে লিস্টে তোমরা খুব সুন্দর করে সিরিয়াল ওয়াইজ সবগুলা ভিডিও কিন্তু পেয়ে যাচ্ছ, যেটা ফেসবুক পেজের ক্ষেত্রে মানে হয় না অতটা অর্গানাইজ, কারণ পোস্ট থাকে, আদার ভিডিওস থাকে। হ্যাঁ, সো পেজের থেকে তোমরা যদি ইউটিউব চ্যানেলে দেখো তাহলে তোমরা ভিডিওর বেটার কোয়ালিটি পাবে, প্লাস হচ্ছে যে একদম একটা সিরিয়াল ওয়াইজ ভিডিওগুলা পাবা। আজকে এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকো, আল্লাহ হাফেজ।